এভরিবডি গুড মর্নিং। আজকে তোমাদের পড়ানো হবে স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ কর। বিয়োগ কথার অর্থ হচ্ছে বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া। এইবার বাদ দিতে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া, বড় মানে যেমন পাঁচ, একটা আমি এখানে ছয় লিখেছি, ভালো করে এদিকে তাকিয়ে দিবেন, দেখে নাও। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া, বিয়োগ মানে বিয়োজন বা বাদ দেওয়া। তাহলে আমার কাছে যদি পাঁচ মানে হচ্ছে কি, ধরো পাঁচটা ফুল আছে, পাঁচ মানে আছে পাঁচটা ফুল আছে, তাহলে এইবার সেইখানে যদি আমাদের তিনটে ফুল যদি বাদ দিয়ে দেওয়া হয়, এইখানটায় পাঁচটা ফুলের চিহ্ন দিলাম, পাঁচটা ফুল থেকে তুমি তিনটে ফুল যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে কটা, দুটো। সবসময় একটা মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের বিয়োগ মানে বাদ দেওয়া, কম বেশি থেকে কমে যাবে। তাহলে কমে যেতে গেলে সবসময় পাঁচ হচ্ছে আমাদের কি, পাঁচ হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা পাঁচটা মানে যে কোনো মানে রাখো দে পাঁচটা ফুল আছে, পাঁচটা ফুল থেকে যদি আমাদের দুটো ফুল যদি নিয়ে নেওয়া হয় তাহলে কটা থাকবে, দুটো, পাঁচটা থেকে দুটো নিয়ে নিলে তিনটে থাকবে, আর পাঁচটা থেকে যদি তিনটে নিয়ে নিই তাহলে থাকবে কটা, দুটো। তা সবসময় মনে রাখবে যে আমাদের বিয়োগ মানে বাদ দেওয়া, বিয়োজন করা, তাহলে বেশি থেকে কম। তাহলে এইবার পাঁচের সংখ্যা থেকে আমি যদি তিনটে সংখ্যা যদি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে কটা থাকলো, দুটো, তাহলে এইখানে আমি বসে দিলাম দুই। এই সবসময় মনে রাখবে যে বেশি থেকে কম আমাদের করতে হবে, তার মানে হচ্ছে বিয়োগ বাদ দেওয়া। এবার ওপরে একটা দেখো সংখ্যা, ওপরের সংখ্যাটা কি আছে, সাতটা। এবার সাত থেকে যদি আমি দুটো বাদ দিই তাহলে কটা থাকবে, সাতটা থেকে দুটো বাদ গেলে এখানে থাকবে কটা, পাঁচটা। এইবার চলে এসছে শতকের ঘরে, শতকের ঘরে কি আছে, আট। আট মানে আটটা সংখ্যা, আবার আটের থেকে যদি তুমি পাঁচ বাদ দাও তাহলে কটা থাকবে, তিনটে। এই একটা হচ্ছে তোমার নতুন। আবার দেখো কেউ কেউ হয়তো বুঝতে পারবে না, এইরকম ভাবে সহজ পদ্ধতিতে আবার করা যায়। যেমন এইখান থেকে কি আছে, পাঁচটা সংখ্যা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে পাঁচ থেকে যদি আমি পাঁচটা বাদ দিই, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সংখ্যা থেকে আমি কি করলাম, এইবার তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা আমি যদি মুছে দিই তাহলে আমার এখানে কটা সংখ্যা থাকলো, দুটো সংখ্যা। তাহলে এবার কটা দাগ আছে, দুটো, পাঁচটা থেকে তিনটে বাদ দিয়ে দিলে দুটো থাকলো, তাহলে এই দুটো দাগ আমার মানে দুই সংখ্যা আমার বসে গেল। আবার ঠিক এখানেও তাই আছে, সাতটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা সংখ্যা মানে সাতটা দাগ, সাতটা দাগ থেকে যদি আমি দুটো দাগ বাদ দিয়ে দিই তাহলে আমার কটা থাকলো, এবার গুনে লিখে নাও, এখানে আছে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, তাহলে এইখানে আমার ওই পাঁচটা দাগ মানে এখানে আমি পাঁচ সংখ্যা বসিয়ে দিলাম। আবার এখানেও দেখো আট আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা সংখ্যা মানে আটটা দাগ দিলে যাবো, আটটা থেকে যদি এখানে পাঁচটা দাগ দিতে মুছে দিই তাহলে কটা থাকবে, এইখানে থাকবে কটা, তিনটে, তার মানে এখানে আমি বসিয়ে দিলাম তিন। এই হয়েছে বিয়োগের নিয়ম। সহজ পদ্ধতিতে দাগকেও তোমরা বাদ দিতে পারো বা সংখ্যা থেকেও তুমি বাদ দিতে পারো, দিয়ে তোমার উত্তর লিখতে হবে। বিয়োগফল তিন পাঁচ দুই, এই হয়ে গেল তোমাদের উত্তর।